এখন দিন দিন নগদ বা চেকের ব্যবহার উঠে যাচ্ছে প্রায় সমস্ত লেনদেনের ক্ষেত্রে, তাই ধীরে ধীরে মাধ্যম হয়ে উঠছে ক্যাশলেস ট্রানজ্যাকশন। 2018 সালে ভারতে আসার পর থেকেই বিপুল জনপ্রিয় হয়ে উঠেছে গুগল পে, অনেকেই ব্যবহার করছেন। এখনও যারা এই অ্যাকাউন্ট খোলেননি তাদের সহজে এই অ্যাকাউন্ট খোলার প্রণালী বলা হলো এখানে। তার আগে জানিয়ে দেওয়া ভালো, এর জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে এবং ওই অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা মোবাইল সিমটি ফোনে থাকতে হবে ও একটি জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে, পাশাপাশি সিম কার্ড প্রিপেড হলে কিছু টাকা থাকতে হবে। প্লে স্টোরে গিয়ে সার্চে টাইপ করুন গুগল পে তেজ, এরপর অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করুন। এবার অ্যাপ খুলে ভাষা ঠিক করে নিন, এরপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরটি ওখানে দিন, এরপর ওকে ক্লিক করে সব অ্যালাউ করুন। এরপর আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট ওখানে দিন, এরপর কন্টিনিউতে ক্লিক করুন। এরপর আপনার মোবাইলে যে ওটিপি নম্বর আসবে সেটা ওখানে দিন, এরপর ওকেতে ক্লিক করুন। এরপর পরবর্তীকালে ব্যবহারিক নিরাপত্তার জন্য আপনাকে বাছতে হবে স্ক্রিন লক ব্যবহার করতে চান না গুগল পিন ব্যবহার করতে চান। আপনি গুগল পিন ব্যবহার করতে চাইলে 4 সংখ্যা যে কোনো একটি পিন নম্বর তৈরি করুন, এরপর অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে প্রথমে আপনার ব্যাঙ্কটির নামের ওপর ক্লিক করুন, তারপরে সিমটির ওপর ক্লিক করুন যদি আপনার ফোনে একাধিক সিম থাকে যেটা ব্যাংকের সঙ্গে যুক্ত, এরপর ওকে টিপুন। এরপর আপনার কাছে ইউপিআই পিন চাওয়া হবে, না থাকলে ডোন্ট নো ইয়োর ইউপিআই পিন ক্লিক করুন। এবার আপনার ডেবিট বা এটিএম কার্ডের শেষ 6টি নম্বর এন্টার করুন, এর ফলে আপনার পিন এসে যাবে। তারপর এন্টার ইউপিআই পিন ক্লিক করে সদ্য পাওয়া পিনটি লিখুন, এবার রাইট চিহ্নে ক্লিক করুন। এবার আপনার অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে, এরপর আপনি যে কোনো কাউকে 1 টাকা ট্রান্সফার করে চালু করে নিন আপনার গুগল পে অ্যাকাউন্ট।